মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। 30 অক্টোবর থেকে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। বিধি অনুযায়ী শফিকুল ইসলাম অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা পাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। শফিকুল ইসলাম 2019 সালের 7 সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের 21 অক্টোবর শফিকুল ইসলামকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে তা বাতিল করে একই মাসের 28 তারিখে এক বছরের জন্য তাকে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনে 2021 সালের 30 অক্টোবর থেকে পরবর্তী এক বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল। শফিকুল ইসলাম 1989 সালে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। কর্মজীবনে নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান, পুলিশ হেডকোয়ার্টার্সের এইচআরএম শাখার প্রধান ও সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।